সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী কাওড়ান বাজার, মাছের বাজার। এই বাজার থেকে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কী কী ধরনের ইলিশ মাছ আছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইলিশ মাছের দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মিজান ভাই। মিজান ভাই, এই যে আপনার কাছে যে ইলিশ মাছ দেখলাম, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনাদের? এটা চাঁদপুর থেকে আনা হয়। এটা চাঁদপুরের ইলিশ মাছ? চাঁদপুরের ইলিশ মাছ। আপনার কাছে যে চাঁদপুরের যে ইলিশ মাছটা আছে, ইলিশ মাছটা ওজন কতটুকু করে এক একটা? এই মাছটা 1 কেজি 700 গ্রাম ওজন। 1 কেজি 700 গ্রাম? 700 গ্রাম ওজন। এটা 1550 টাকা 1500 টাকা বিক্রি করি কেজি। এটা আজকে বিক্রি করতেছেন কত করে? এটা 1500 টাকা কেজি বিক্রি করতেছি। 1500 টাকা করে বিক্রি করতেছেন। এখন কি মাছের দাম কি একটু বাড়তি নাকি মনে? না, মাছ আরো বাড়তেছে, এখন কম চাষ আছে, সিজন টপতেছে, মাছের দাম কমতেছে। আজকে একটু মাছের দাম একটু কম আছে। আজকে একটু কম আছে। এই লিটন এই মাছ 1800 টাকা 1900 টাকা করে কেজি বেচছি, বুঝছেন? এখন এই মাছ আপনার 1550 টাকা 1500 টাকা বিক্রি করি। 1550 টাকা 1500 টাকা করে বিক্রি করে। এখন এখন এই ইলিশ মাছের চাহিদা কি রকম আছে? এখন আস্তে আস্তে ইলিশ মাছের চাহিদা বাড়তেছে, আগে কম ছিল, ইলিশ মাছ বাড়তেছে, কাস্টমাররা খাইতেছে বেশি করে। এখন ঠিক আছে, এখন বেশি করে দিতেছে মাছ। মাছের স্বাদ আছে, এখন মাছের গ্যারান হয়েছে, বুঝছেন? বেশি শীতে মাছের গ্যারান ছিল না, এখন মাছ ভালো, এখন মাছ কাস্টমার নিতেছে। আপনার কাছে এই যে পাশে আরেকটা মাছ দেখলাম, এই মাছটা কোন জায়গা থেকে আনা? এই মাছটা চাঁদপুর থেকে আনছি আমি। চাঁদপুরে বারো মাছ বেছে, সব চাঁদপুরের মাছ বেছে। এটা চাঁদপুরের মাছ? চাঁদপুরের মাছ। এই যে চাঁদপুরের মাছটা, এটা এক একটা ওজন কতটুকু আছে? এটা 1 কেজি 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 1 কেজি। এটা বেশি 1250 টাকা কেজি। 1250 টাকা করে বিক্রি করতেছেন কেজি? বিক্রি করতেছি কেজি। এই মাছটার চাহিদা কিরকম আছে? এই মাছটার চাহিদা, বড় মাছের চাহিদাই বেশি। এখন ছোট মাছ ধরা না, আর জাটকার অভিযান তো, এতে ছোট মাছ বাজারে আসে না, ছোট মাছ বিক্রি কম হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বুঝলেন ভাই, ভাই এই যে আপনার কাছে যে মাছটা আছে, এটা এটা কোন জায়গার মাছ ভাই? চাঁদপুরের মাছ ভাই। চাঁদপুরের মাছের কালারই অন্যরকম, রূপালি কালার। চাঁদপুরের মাছের কালার দেখেন, আর আপনি চিলাগান ওটা লাম্বা, আর বরিশালের মাছ একটু লালচা কালার, ঠিক আছে? এরকম সাদা কালার পাবেন, হোয়াইট সাদা। এটা চাঁদপুরের, এটা হোয়াইট সাদা হবে, হোয়াইট সাদা হবে। হ্যাঁ, এই যে আপনি দেখেন লাল আছে কিনা, যেটা লাল হয়ে যাবে। আমাদের প্রতিটা মাছ সাদা আছে কিনা এই মাছটা এক একটা কটটুক করে ওজন আছে? এই মাছ 600, 1 কেজি 600 গ্রাম করে ওজন আছে। হ্যাঁ, এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন? 1500 1600 টাকা করে বিক্রি করতেছেন কেজি? হ্যাঁ। এখন ইলিশ মাছের চাহিদা কিরকম আছে বাজারে? মোটামুটি ওই পরিমাণ নাই, কারণ মানুষের হাতে তো টাকা পয়সা নাই, হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনি খারাপ। সেটা হচ্ছে যে আপনার মানুষের ইনকাম থাকলে জেনে চারটা আইনে দুইটা একটা, কারণ ইনকাম দিলে মানুষের সব কিছু, ঠিক আছে? আর আপনার 1 কেজি এই যে আপনার পাশে যে আরেকটা ইলিশ মাছ দেখলাম, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা? কোনটা? এই যেটা, হ্যাঁ এই যে পাশে যেটা দেখতেছি আমি, এটা 1 কেজি 100-150 গ্রাম। এটা এক জায়গার মাছই? এক জায়গার মাছই। এক জায়গার মাছই মানে বড় ছোট? এই বড় ছোট। এই মাছটা এক একটা ওজন কতটুকু আছে? 1 কেজি 100-150। 1 কেজি 800? 1 কেজি 100-150 গ্রাম। ও, 1 কেজি। এই মাছটা আজকে কত করে বিক্রি করতেছেন বাজারে? 1150-1200। 1150-1200 1200 টাকা করে কেজি বিক্রি করতেছেন। পদ্মার লেন,
আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার কাছে যে মাছটা আছে এই মাছটা কোন জায়গায় থেকে না? ইলিশ মাছটা চাঁদপুরের। এই ইলিশ মাছটা ওজন আছে কতটুকু? এক একটা আচ্ছা, বাজার কত করে বিক্রি করতেছেন? এই ইলিশ মাছগুলো এখন বাজারে চাহিদা কিরকম আছে? মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার যে ইলিশ মাছটা আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনাদের? বরিশালে ভাইয়া। বরিশালের ইলিশ মাছ। এই ইলিশ মাছটা এক একটা ওজন কতটুকু আছে? এটা এক কেজির উপরে, এক কেজি কেজির উপরে, এক কেজির উপরে আছে। এক কেজির উপরে যে ইলিশ মাছটা আছে এই ইলিশ মাছটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? এটা 1150-1200, 1150-1200 এরকম বিক্রি করতেছেন কেজি। এই মাছটা বাজারে চাহিদা কিরকম আছে? চাহিদা আছে মোটামুটি ভালো, মোটামুটি চাহিদা ভালো আছে। এই ইলিশ মাছটা, এই ইলিশ মাছটা কি এখন কি দাম একটু বেশি মনে হচ্ছে? দাম কয়েকদিন আগে আরো বেশি ছিল, এখন একটু কম আছে। এখন একটু কম আছে, কয়েকদিন আগে আরো বেশি ছিল। এক কেজির মাছ 1400-1500 টাকা বিক্রি করছি, এখন বেচতে আছি 1100-1200, 1100-1200 টাকা করে বিক্রি করতেছে। এখন একটু দাম একটু আগে একটু ই হয়েছে, কম আছে, কম আছে।